সবাইকে মাস্তিটিভিতে স্বাগতম। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি কোম্পানি নিয়ে কথা বলতে চাই, যে কোম্পানিটি ইতিমধ্যেই আপনাদের সাথে প্রতারণা করেছে, এমনকি তাদের কার্যক্রম অলরেডি গুটিয়ে নিয়েছে। সেটি হচ্ছে বেস্ট ওয়ে লিমিটেড। আপনারা হয়তো ইতিমধ্যে থাম্বনেল দেখে সেই বিষয়টি অবগত রয়েছেন যে বেস্ট ওয়ে লিমিটেড নিয়ে কথা বলতে চাই আজকে। সো এই কোম্পানিটি যদি একটু অতীত হিস্ট্রি বলি, এটি বেস্ট ওয়ে লিমিটেড, এটি একটি MLM কোম্পানি ছিল যেটি লঞ্চ করা হয়েছিল 2020 সালের মার্চ মাসে। মার্চ মাসে লঞ্চ করার পর থেকে এই কোম্পানিটি মোটামুটি ভালো একটা সাড়া জাগিয়েছে। এই কোম্পানিটি মোটামুটি মেম্বার অ্যাডকোয়ার করাতে সক্ষম হয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ মেম্বার সেখানে জয়েন হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে নতুন কোনো কোম্পানি লঞ্চ হওয়ার সাথে সাথে সেখানে কিন্তু হুড়মি খেয়ে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বার এবং সেখানে ইনভেস্ট করে বসে থাকে। বাট সেই কোম্পানিটি আদৌ থাকবে কি থাকবে না, আপনাদেরকে প্রফিট দেবে কি দেবে না, সেটি চিন্তা আমরা করি না। আমরা সবাই ঋণ করে কিন্তু সেখানে ইনভেস্ট করা শুরু করি। তখন যখন কোম্পানিটি চলে যায় তখন আমরা বলি এখানে আমি জায়গা বিক্রি করে ইনভেস্ট করেছি, ঋণ করে ইনভেস্ট করেছি, এরকমটা প্রশ্ন আমরা সবাই তুলি। কিন্তু ইনভেস্ট করার আগে আমরা একটা বারও চিন্তা করি না যদি কোম্পানিটি চলে যায় তখন আমাদের কী অবস্থা হবে। সো সেই দিকে যাচ্ছি না, কথা বলতে চাই বেস্ট ওয়ে প্রতারণার বিষয়টি নিয়ে। আপনারা জানেন এই বেস্ট ওয়ে লিমিটেড যখন মার্চ মাসে লঞ্চ করা হয়েছে তখন থেকে মোটামুটি ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। বাট ইতিমধ্যে এসে তারা 2021 সালের মে মাসের শুরুতে এসে কিন্তু তারা তাদের উইথড্রো অপশনটি অফ করে দিয়েছিল। উইথড্রো অপশনটি অফ করে দেওয়ার পর তারা একটা ডেট দিয়েছিল যে 30 মের মধ্যে তারা উইথড্রো অপশনটি চালু করে দেওয়া হবে। বাট 30 তারিখে যাওয়ার পর আজকে জুন মাসের 13 তারিখ হচ্ছে, আজকেই জুন মাসের 13 তারিখ হওয়ার পরও কিন্তু তাদের উইথড্রো অপশনটা এখনও অফ রয়েছে। এমনকি তাদের সকল কার্যক্রম, অ্যাপসের মধ্যে সকল কার্যক্রম তারা অফ করে রেখেছে। এবং আপনারা যখন যারা বেস্ট ওয়েতে কাজ করেন, আমি নিজেই বেস্ট ওয়ে সম্পর্কে যেমন ভালো জানি না, বেস্ট ওয়েতে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নেই, সত্যি কথা, ইউ বিলিভ অর নট, বেস্ট ওয়ে সম্পর্কে আমি তেমন ভালো জানতাম না। বাট অনেকে আমাকে ইনবক্স করেছেন যে ভাই বেস্ট ওয়ে লিমিটেড যে প্রতারণাটা করেছে সেই বিষয়টি যদি একটু ইন ডিটেলস বলতেন, আসলে কি সেটি কোম্পানি কাম ব্যাক করবে কি করবে না, সেটা নিয়ে যদি একটু বিস্তারিত ভিডিও দিতেন তাহলে ভালো হতো। সো যারা বেস্ট ওয়ের মেম্বার রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে বেস্ট ওয়ে লিমিটেড এই কোম্পানিটি আসলে একটি কনস্ট্রাক্টেড কোম্পানি ছিল। আমি যদি একটু করে বলি, এই কোম্পানিটি মূলত ওদের একটা প্রজেক্ট রান করেছিল, সেটা হচ্ছে পূর্বাচলে। আমি যতটুকু জানতে পেরেছি পূর্বাচলে ওরা একটা সিটি করতে চেয়েছিল, বেস্ট ওয়ে সিটি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো রয়েছে যেরকম বিভিন্ন আবাসন সংস্থা করে, ঠিক তেমনইভাবে বেস্ট ওয়ে লিমিটেড তাদের একটা এরকম আবাসন সংস্থা করতেছিল। তারা হচ্ছে পূর্বাচলে বেস্ট ওয়ে সিটি, এই নামেই তারা একটা সিটি চালু করার কথা ছিল। সো অনেকেই বলছেন যে বেস্ট ওয়ে লিমিটেড কোম্পানিটি বাইরের কোম্পানি। আমি তাদেরকে বলছি এটা আসলে কোনো বাইরের কোম্পানি, এটা আমাদের বাংলাদেশেরই কোম্পানি এবং বাংলাদেশেরই MLM কোম্পানি, সেটা হচ্ছে স্বতঃসিদ্ধ একটি MLM কোম্পানি। আপনারা যদি একটু এটার সম্পর্কে জানেন তাহলে তো জানতে পারবেন। সো এই কোম্পানিটি গ্রাহকদের কাছ থেকে এরকম টাকা হাতিয়ে নিয়ে তারা লোভ দেখিয়েছে যে তারা এই টাকাটা কনস্ট্রাকশনের কাজে ব্যয় করছে, সেটা হচ্ছে আবাসন সংস্থা, সেটা হচ্ছে বেস্ট ওয়ে কনস্ট্রাকশন যেটা পূর্বাচল হচ্ছে। অনেকেই সেটা দেখে এটা বেস্ট ওয়ে নিয়ে অনেক তারা বিজ্ঞাপনও করেছে, মানুষদেরকে আকৃষ্ট করেছে যে তাদের নিজস্ব একটা সিটি হতে যাচ্ছে পূর্বাচলে। সো সবাই কিন্তু আকৃষ্ট হয়েছে যে যেহেতু বেস্ট ওয়ে নামের একটা সিটি হচ্ছে পূর্বাচলে, তাহলে আসলে এটা একটা অথেন্টিক কোম্পানি, সো আমরা এই কোম্পানিতে কাজ করি, এমনকি সেখানে অ্যাকাউন্ট করি। সো কিছুদিন পর যারা যখন এখানে নির্দিষ্ট করে একটা মেম্বার অ্যাড হয়ে গিয়েছে তখন তারা মোটামুটি ভালোভাবে চলছে। বাট ইন রিসেন্ট টাইম এসে তারা তখন দেখতে পেয়েছে যে আপনারা জানেন যে SPC এই কোম্পানিটি 2020 সালের অক্টোবরের দিকেই যখন মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছিল তখন কিন্তু নতুন নতুন অনেক কোম্পানিগুলো কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনারা বলেন যেরকম বলেন DDSM বলেন, তারপর হচ্ছে EZIT বলেন, এরকম আরও অনেকগুলো কোম্পানি রয়েছে যেগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে, নতুন নতুন কোম্পানি আবির্ভূত হয়েছে এবং তারা মেম্বার অ্যাড করাতে সক্ষম হয়েছে। যখন SPC গ্রুপ কোম্পানিটি যখন কামব্যাক করেছে তখন কিন্তু এই সকল কোম্পানিগুলোর যে গ্রাহকের যে আকর্ষণটা ছিল সেটি কিন্তু অনেক কমে গিয়েছে। সে তেমনইভাবে বেস্ট ওয়ে এমন একটা কোম্পানি ছিল যেটি মার্চ মাসে লঞ্চ করার পরে কিন্তু এখানে শত শত লক্ষ লক্ষ মানুষ কিন্তু অ্যাড হতে সক্ষম হয়েছে। আর যখন SPC মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে তখন কিন্তু মানুষ বেস্ট ওয়েতে যুগ ছিল যে SPC তে যেহেতু চলে গিয়েছে বেস্ট ওয়েতে মানুষ মুভ করেছে। বাট
বাট যখন আবার এসপিসি কামব্যাক করেছে ফেব্রুয়ারিতে, এসপিসি কামব্যাক করার পর থেকে কিন্তু বেস্টওয়ে যে সকল মেম্বাররা অ্যাকাউন্ট করার জন্য চিন্তা ভাবনা করছিল তারা কিন্তু ঘুরমি খেয়ে পড়েছে এসপিসির উপরে। কারণ আপনারা জানেন এসপিসির বর্তমান কোম্পানি 60 লক্ষ প্লাস, সরি, এসপিসি কোম্পানির বর্তমান মেম্বার সংখ্যা হচ্ছে 60 লক্ষ প্লাস। সো 60 লক্ষ আইডি এসপিসিতে এখন বর্তমান আছে, তার বেশি হতে পারে কমও হতে পারে। সো মানুষ যখন দেখতে পেয়েছে যে এসপিসি ফিরে এসেছে, তখন বেস্টওয়েতে যারা অ্যাকাউন্ট করতে চিন্তা করেছিল তারা কিন্তু মুভ করেছে এসপিসিতে। সো বেস্টওয়ে এইটি বন্ধ হওয়ার মূল কারণটি আমি যতটুকু ঘাটাঘাটি করে জানতে পেরেছি যে এদের মূলত প্রফিটের যে বিষয়টা ছিল, মূলধন, তাদের মূলধনটা ব্যানিশ হয়ে গিয়েছিল। তারা যখন নতুন নতুন, আপনারা জানেন এই সকল কোম্পানিগুলোতে মেম্বার অ্যাড করানোর পর যে টাকাটা তারা হাতিয়ে নেয় সেই টাকাটা থেকেই কিন্তু মেম্বারদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট ডেলি বাই ডেলি তারা দিয়ে দেয়। যখন বেস্টওয়েতে মেম্বার অ্যাড, নতুন মেম্বার অ্যাড হওয়া থেকে বিরত ছিল, তখন এই কোম্পানিটির কিন্তু মূলধনটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল। তখন তারা একটা পর্যায়ে এসে দেখছে যে তাদের আর কোনো মেম্বার অ্যাড হচ্ছে না, নতুন কোনো মেম্বার আইডি করছে না। তখন তারা কী করছে, উইথড্র সমস্যাটা দেখিয়ে কিন্তু তারা আস্তে 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 তারা তাদের ঘাটতিটা গুটিয়ে নিয়েছিল। এবং ফাইনালি তারা এসে তারা বলেছিল যে মে 30 তারিখে উইথড্রটা চালু করে দেবে, বাট সেটি তো করেনি। এবং জুনের শুরুতে এসে কিন্তু তারা ফাইনালি তাদের অ্যাপসটিকে পুরোপুরি ভ্যানিশ করে দিয়েছে। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে যদি তাদের অ্যাপসটি একটু দেখেন, সেখানে দেখবেন 2.6 রেটিং দেওয়া আছে, যেখানে এই রেটিংটা ছিল 4+, সেই রেটিংটা হচ্ছে 2.6। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আমি সেটি রেটিংয়ের যে স্ক্রিনশটটা সেটা আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 2.6। এবং রিভিউগুলো কিন্তু অত্যন্ত খারাপ, আপনারা যদি একটু প্লে স্টোরে গিয়ে যদি ওদের রিভিউগুলো দেখেন, সবাই কিন্তু 0 করে দিয়েছে, 1 স্টার করে দিয়েছে অ্যাপসটিকে। এবং 1 স্টার করার পরেই অ্যাপসটি কিন্তু 2 রেটিংয়ে চলে আসছে, কিন্তু এটা যখন একটু জনপ্রিয়তা শীর্ষে ছিল তখন এটি রেটিং ছিল 4। সো বেস্টওয়ে প্রতারণা করেছে, এমনকি তাদের অ্যাপসের ভেতরে কিন্তু তারা এখন শুধু মেনটেনেন্স ব্রেক লিখেই তারা এখন ফার পেরে গিয়েছে। তাই বুঝেই যাচ্ছে যে কোম্পানিটি, অ্যাপসটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে, আর এই কোম্পানি হয়তো কামব্যাক করার সম্ভাবনা 0%। আর এই কোম্পানিটি কামব্যাক করবে না, কারণ যেহেতু এই কোম্পানিটি একবার নিজের সরকারি কোনো হস্তক্ষেপ ছাড়াই কিন্তু নিজেরা প্রতারণা করেছে, সরকারি কোনো হস্তক্ষেপ ছাড়াই কিন্তু তারা কোম্পানিটি অফ করে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এই কোম্পানিটি আর কামব্যাক করবে না। যদি এখানে সরকারি কোনো প্রশাসনিক কোনো ঝামেলা থাকতো, তাহলে আমরা বলতাম যে সরকারিভাবে এটি বন্ধ করে দেওয়া হয়েছে MLM কোম্পানির কারণে, বাট কিন্তু সরকার কিন্তু সেটি করেনি। কিন্তু বেস্টওয়ে লিমিটেডের যে মালিক ছিল, তিনি এটি উইথড্র সমস্যাটা দেখিয়ে কিন্তু আস্তে আস্তে উনি ঘাটতিটা গুটিয়ে উইথড্র সমস্যাটা দেখিয়ে আস্তে করে তিনি সরে গিয়েছেন, কোম্পানিটি বন্ধ করে দিয়েছেন। সো এই কোম্পানিটি কিন্তু বেশি দিন মার্কেটে ছিল না, 8 থেকে 9 মাসের মতোই ছিল। আর যে কয়দিনই মার্কেটে ছিল, সেই কয়দিনই মোটামুটি তারা হয়তো টাকা হাতিয়ে নিয়েছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়েই কিন্তু তারা কোম্পানিটি বন্ধ করে দিয়েছে। সো যারা বেস্টওয়েতে ইনভেস্ট করেছেন তাদেরকে বলছি, বেস্টওয়ের আশা ছেড়ে দিন, এই কোম্পানিটা আর কামব্যাক করবে না। আপনারা জানেন MLM কোম্পানি যেটি একবার চলে যায় সেটি আর কামব্যাক করে না, আর এই কোম্পানিও কামব্যাক করবে না 100% শিওর। এটা নিয়ে আর আপনার মনে লালা আশা আকাঙ্ক্ষা আর না বেঁধে নতুন কোনো দিকে চিন্তাভাবনা করেন। আপনাদেরকে বারবার বলছি, কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে 1000 বার চিন্তা করবেন যে এটাতে আপনি ইনভেস্ট করবেন কি না করবেন। চিন্তা আপনারা চিন্তা না করেই সেখানে ইনভেস্ট করে বসে থাকেন, পরবর্তীতে কোম্পানিটি চলে যায়। সো আপনাদের প্রতি করার জন্য অনুরোধ করছি, এরকম কোম্পানিগুলোতে আর ইনভেস্ট করা থেকে বিরত থাকুন, আগে ভালো করে জানেন, শুনেন, বুঝেন, তারপরে সেখানে ইনভেস্ট করেন। বেস্টওয়ে এরকম প্রতারণা যে করেছে, সেই প্রতারণা যে অন্য কোনো কোম্পানি করবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমি ইতিমধ্যে আরেকটি বিষয় শুনতে পেরেছি, ECIT লিমিটেড তেমন নাকি ওদের উইথড্র সমস্যাটা দেখা দিয়েছে, ওরাও উইথড্রটা অফ করে দিয়েছে। সেটিও কি প্রতারণা করছে কিনা সেটি আমি এনে ডিটেলস জেনে আমি আপনাদেরকে হয়তো আগামীকাল অথবা পরশুর মধ্যে সেটা নিয়ে ভিডিও দেবো ইনশাআল্লাহ। সো আশা করি যারা বেস্টওয়েতে কাজ করছিলেন এতদিন, তাদের জন্য কী বলবো, মানসিক একটু সহানুভূতি ছাড়া আর কিছু এবং দেখাতে পারছি না, কারণ অনেকেই হাজার হাজার টাকা এখানে ধরা খেয়েছেন, অনেকে এখানে ভালো একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করেছেন, আজকে হয়তো অনেকেই সেটি হারিয়ে সর্বশান্ত হয়ে পথে বসেছেন। সো আপনাদের জন্য সহানুভূতি আর মমত্ববোধ ছাড়া আর কিছু নয়, সহানুভূতি দেখেও লাভ নেই, কারণ এখানে আপনারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে আজকে সর্বশান্ত হয়েছেন। সো থেমে থাকবে না কোনো কিছুই, যেটা চলে গিয়েছে সেটা নিয়ে আর মাথা না ঘামিয়ে নতুন করে পথ চলা শিখুন, নতুন কোনো কিছু নিয়ে চিন্তা
চিন্তা ভাবনা করুন, আর এই সকল কোম্পানিগুলো থেকে একটু এড়িয়ে চলুন। যে কোম্পানিতে অথেন্টিকেশন রয়েছে সেই কোম্পানিতে কাজ করেন, আশা করি ভালো কিছু পাবেন। সো ফ্রেন্ডস, বেস্ট ওয়ে নিয়ে আর চিন্তা ভাবনা না করে, মনে আশা আকাঙ্ক্ষা লালন না করে, একটু ধৈর্য ধরে এই কোম্পানিটি নিজের মন থেকে মুছে ফেলুন, আর আর আপনাদের জন্য একরাশ সহানুভূতি আর আর কি বলবো হতাশা নিয়েই আজকের ভিডিওটি করা। সো ধৈর্য ধারণ করুন, ভালো কিছু আপনাদের জন্য হবে ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।